Burgerita. Assalamualaikum, beautiful everyone. Good evening. Welcome to the another video. So our today's video is food blog. First time I am food review. Burgerita. I am looking for Burgerita. The best restaurant in Chittagong. I am suggesting Burgerita. So try this burger. So go and see. So guys, I'm Rabo Shuzi, so last long. Kunta? So guys, I'm our best friend. It is choice kar se. So our choice mani, I'm our choice. I'm here. Done. So guys, dekha jak burger shat hai, I'm our friend ki khai. Khawa na pan karla. Khawa na pan karla. Juice. Yes. So guys, amra juice choice korechi grape and blue legum. Dekha jak eta taste kemon hoy. So go. So guys, basha theke jokhon bikale burger geta hoye shei rona dilam tokhon asur alam diye dilchilam. To gari theke neme amra dui friend mile namaz korlam. Namaz pora shesh kore tarpor jama hoye theke rickshaw theke shoja chole gelam burger eta the burger khawar jonno and review korar jonno. So, ঢাকায় আমি অনেক জায়গায় বার্গার খেয়েছি কিন্তু চিটাগাংয়ে এখনো ট্রাই করা হয়নি অনেক জায়গায় বার্গার ভালো করেছে অনেক জায়গায় খারাপ করেছে জানি না এখানে কেমন হয় তবে বেশিরভাগই আমি শুনেছি যে এখানের বার্গারই বেস্ট সো দেখা যাক আজকের বার্গারটা কেমন লাগে সো গোয়েন্সি তো বন্ধু তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে আসলে চিটাগাংয়ে এখনো টেস্টটা কেমন হয় আগে খেয়েছিলাম হচ্ছে বার্গারের মধ্যে ওখানে ফুড কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল মানে 5/4 দিব আমি রেট এখানে কেমন হয় এগুলো শিওর না কিন্তু এই বার্গারটার নাম অনেক শুনেছি আমি অনেক শুনেছি আশা হয়নি ফাইনালি আসলাম আমার ফ্রেন্ড বলছে আমি শুধু আমি নাকি শুধু ভিডিও নিয়ে বিজি সো আমাকে আর কিছু খাওয়ার জন্য ইনভাইট করছে সো আমি দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে এখানে আর অনেক কিছু রয়েছে সো আমি ফ্রেঞ্চ ফ্রাইটাই খাবো কি বলো ওকে ডান সো গাইস আমার ফ্রেন্ড আবার বললো শুধু ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই খেলে হবে না আমাকে আরও কিছু খেতে হবে এটা কি ব্রো একটা ওয়েজেস নেব তো ওয়েজেস একটা ওয়েজেস আর ফ্রেঞ্চ ফ্রাইস সাথে আরেকটু যোগ করলো এতগুলা খাবো পেটে আসবে আচ্ছা কি হলো না অবশেষে আমাদের খাবার চলে এলো সুন্দর লাগতেছে দেখা যাক আমাদের আরও দুইটা জিনিস বাকি আছে সেটা কি জুস জুস বাকি আছে দুইটা আর একটা ওয়েজেস আমাদের কিন্তু আরও কিছু রয়েছে অনেক কিছু চলে আসছে জুস আসছে ওয়েজেসটা বাকি রয়েছে সেটা আসলে হবে ভিডিও গ্লাস ম্যান ওকে ইটস নট সেফ সো গাইস আমাদের বার্গারটা দেখে তো আমার পুরো জিভে পানি চলে আসছে মনে করছে এখনই শেষ করে দিই কিন্তু আরেকটা জিনিস বাকি রয়েছে আমাদের ওয়েজেসটা সেটা আসলে আমরা শুরু করে দেবো সো এখন এটা দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে দুটি জুস তুমি একটু নাও সো ওয়েজেস আস্তে আস্তে আমি একটু রিভিউ করি ঠিক আছে মোটামুটি বন্ধ রয়েছে সো ইউ শুড নট ওপেন ইট ম্যান ডোন্ট ওপেন ইউ শুড নট রিভিউ লাইক এভাবে রিভিউ করা উচিত না আচ্ছা আমি আমি দেখাচ্ছি পচাই দিচ্ছি তোমাকে ভিডিও হচ্ছে বানটা শুধু খুবই ভালো সো এটি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা পাতা রয়েছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আলুও রয়েছে সো আসল গাছটা ট্রাই করা যাক
রেট দেন, ফাইভের মধ্যে কত দিবেন? জাস্ট 12, হ্যাঁ ফাইভের মধ্যে কত দিবেন? ফাইভের ভিতর 5, ফাইভের 5 পেইড রিভিউ, ফাইভের ভিতর 5 আচ্ছা ঠিক আছে, প্রাইস কিন্তু 230, সো আমি রিভিউ করতে হতে তুমি থাকছো না, ক্যামেরা তোমার কাছে। তুমি আমাকে রোস্ট কেন করছিলা? ফাইভ এন্ড ফাইভ, হ্যাঁ বানটা খুলে দেখাতে হবে তো, বানটা কেমন, এখন মানটা কেমন, কম নাকি বেশি, ভালো নাকি খারাপ, সো বানটা কিন্তু ঠিক আছে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে যেগুলোতে হাত ঢুকানোর কথা বলেছিল সেগুলোতে আমরা টিস্যু ঢুকিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভাই। ওকে সো গাইস আমাদের জন্য আরও কিছু চলে আসলো, বার্গারকে ফিনিশ করে দিয়েছি কিছুক্ষণ আগেই, সো জুসটারও অর্ধেক কাম ছাড়া করে দিয়েছি, সো চসের অবস্থাও আরও ফুটিয়ে দিয়েছি, এখন এটা কিন্তু ভিউ করা যায়, সো গো অ্যান্ড সি। একটু হট গাইস, পয়সাটা কিন্তু তেমন ভালো হয়নি, আপনার দেখলেন বার্গার দুইটা ফিনিশ করলাম দুজনে, চসেরও 12টা বাজে দিয়েছি। উনি আমার থেকে জিজ্ঞেস করতেছে আমি কফি খাবো নাকি, হ্যাঁ এটার সাথে কি কফি মিক্স করলে মনে হয় সেরা হবে না? সো গাইস এই জিনিসটা আমার ভালো লাগে না, সো আপনারা এখানে আসে এটা অর্ডার না করাটাই বেটার, কিন্তু বার্গারটা খেতে পারে, দিস ইজ অ্যামেজিং। সো গাইস অনেকক্ষণ তো আমারটা খেলাম, আমার কেন জানি মনে হচ্ছে এটার থেকে এটা বেস্ট হবে, সো আমি একটু ট্রাই করে দেখি। গাইস দিস ইজ ডিসগাস্টিং, আমারটা অনেক বেটার এটার থেকে, কিন্তু সে বললো যে এটা নাকি এটা কালারটা নাকি অনেক সুন্দর। বলো তুমি কালারটা দিয়ে কী করবো, যদি তোমার ভালো লাগে, যদি তোমার উপকার না আসে, আই লাইক ইটস কালার, আই লাইক, তুমি কালারটাকে ভালোবাসছো। হোয়াট ইজ দিস ব্রো, তুমি মানুষ নাকি গরু, এতগুলো উইজার্স তুমি একবার ফিনিশ করে দিলা ব্রো, এতগুলো উইজার্স তুমি একা ফিনিশ করে দিলা, ও মাই গড দিস ইজ ভেরি হট নিউজ। গাইস দেখেছেন এত পিচ্ছি একটা বাচ্চা, এত ছোট একটা বঙ্গোপসাগর, এত ছোট একটা বঙ্গোপসাগর কীভাবে এতগুলো উইজার্স আটলো, আমি শিওরই তো, আমি ওবায়দুল কাদের থেকে বেশি শিওরই তো, এটা কি অঘটন নাকি দুর্ঘটনা? Why? I need to use it. What is this bro? I'm English বুঝি না, আই এম বাঙালি, বেপটি ইউজ করা লাগবে এখানে, বেপটি ইউজ করবা, দেখছেন কি মাসুম বাচ্চার মতো লাগছে ছেলেটার চেহারা, কিন্তু ছেলেটা লুকিয়ে লুকিয়ে বেপসও খায়। ওই যে গাইস সে রং দেখে জুসটা চয়েস করলো, আপনারা যদি তার রং দেখে তাকে চয়েস করেন তাহলে তো হবে না। এটা সঙ্গে একটু ভিডিও না,
সো গাইস দিস রেস্টুরেন্ট ইজ অ্যামেজিং, এখানে সবার কথাবার্তা খুব ভালো লাগলো, সো দিস ইজ অসাম। সো বার্গারটা রিয়েলি সত্যি অনেক অ্যামেজিং ছিল, 230 টাকার ভিতরে, আমি এটাকে 500 টাকা দিয়েও এত ভালো বার্গার পাইনি। সো আপনারা আর আপনার দেখেছেন, আমি যেমন আমার এই জিনিসটা একটু ভালো লাগেনি, আমি সবটা আপনাদেরকে বলেছি ওর থেকে কী ভালো লেগেছে, ওর দিয়েছে আমার চিন্তা রেখে দিয়েছে, এটা ভালো লাগেনি, এটা সত্যি বলছি। আমার যতটা ভিডিও আছে আমি যেটা রিয়েল, আমার ভিডিও কোনো স্কিপ নেই যে আমি এটা সম্বন্ধে ভালো বলবো, এটা সম্বন্ধে খারাপ বলবো, এটা বলবো, এটা বলবো। আমি রিয়েলি যখন ক্যামেরা হাতে নিয়ে বাসা থেকে বেরোই, আমি আমার চোখে যা দেখতে পাই আমি তাই তুলে ধরি। এখন আগেও দেখেছেন ঠিক সেম এখনও দেখতে পাচ্ছেন। সো নেক্সট ভিডিও পাওয়ার জন্য, আমার নেক্সট ভিডিও ব্লগ হচ্ছে নতুন আঘাট, সো সেটি দেখার জন্য আপনাকে 30 seconds left. হ্যাঁ ব্রো, চার্জ নাই, 30 seconds. কোনো চার্জ নাই? হ্যাঁ 30 seconds. সো আসসালামু আলাইকুম।